السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনুষ্ঠান একটি প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সব সময় তথ্যতাত্ত্বিক কিছু বিষয় নিয়ে তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করে আমরা আমাদের জীবনের খোরাকটা খুঁজে নিতে এই অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিটি পর্বেই চেষ্টা করেছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানাতে, ইসলামী গবেষককে আমন্ত্রণ জানাতে। আমরা আজও সেই ধারাবাহিকতায় একজন ইসলামী ব্যক্তিত্ব, জগতের উজ্জ্বল নক্ষত্রকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তরুণ একজন আলেম, সুবক্তা এবং ইসলামী গবেষক। চলুন প্রথমেই তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন উত্তর বাড্ডা মোহাম্মদ মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অল্পে তুষ্টি সফলতার প্রতীক। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। আসলে এক কবি বলেছেন, আগার দুনিয়া না বাসত দর্দে মান্দেম, ও আগার বাসত বমেহেরাস পায়ে বন্দেম, বালায়ে যে যাহা নাশবে তর নিস্ত, কে রাঞ্জে খাতে রাস্ত আর হাসত ও আগার নিস্ত। যে পৃথিবীর মানুষ কেউ শুধু পাওয়ার প্রত্যাশা করে, যারা পেয়েছে তারা সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্যই জীবন শেষ করে দেয় পরিচর্যা করতে করতে, আর যারা পায় নাই তারা পাওয়ার প্রত্যাশায় জীবন শেষ করে দেয়। আসলে দুনিয়াতে পাওয়ার কোনো শেষ নেই, মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমাদের একজন অনেক বড় বিখ্যাত সুফি বলেছেন যে দুনিয়া অন্বেষণকারীর উদাহরণ হলো সমুদ্রের পানি পানকারীর ন্যায়, যে পানি যতই পান করে ততই তৃষ্ণা বৃদ্ধি পায়। তো আবার এও আমরা শুনেছি অনেকের কাছ থেকে যে দুনিয়ার জীবনে ধনসম্পদ যত বাড়ে পেরেশানিও তত বেড়ে যায়। অনেক সময় এও বলতে শুনেছি যে ধন সম্পদ অনেক বেড়ে গেলে অনেক সময় নির্ঘুম রাত কাটে, চোখের ঘুম কেড়ে নেয়। অবশ্য সবার জন্য নয়, সৎপথে যারা উপার্জন করে তারা যত বড়ই হোক সেই সম্পদ আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে এবং সেটা মানবতার কল্যাণেই খরচ হয়, কিন্তু অসৎভাবে উপার্জন করলে সেটাই অকল্যাণ বয়ে আনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি অনেকের জীবনে শুধু একটি আওয়াজ আসে, সেটি হলো নেই কিংবা আরও চাই। এই আক্ষেপ করতে করতে পেরেশানির মাত্রা আকাশচুম্বি হয়ে যায়, রাতের পর রাত কেটে যায় নিদ্রাহীন। অল্পে তুষ্টি না থাকায় অনেকে রিজিক তালাশ করেন হারাম পদ্ধতিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের কেউ যদি দুই উপত্যকা ভর্তি সম্পদের মালিক হয় তাহলে সে আর এক উপত্যকা সম্পদের তালাশ করতে থাকে, কেবল মাটি আদম সন্তানের উদর পূর্ণ করে দিতে পারে, বুখারী শরীফ। অর্থাৎ কেউ যদি দুই উপত্যকা ভর্তি সম্পদের মালিক হয়, তো এই যে চাহিদার কোনো শেষ নেই, একমাত্র কবরের মাটি পারে মানুষের এই চাহিদা শেষ করতে, পূরণ করতে। আমরা আরেকটি হাদিসে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হে লোক সকল, আল্লাহকে ভয় করো আর রিজিক অন্বেষণে সহজতা অবলম্বন করো, কারণ কারো জন্য নির্ধারিত রিজিক পূর্ণরূপে গ্রহণ করার পূর্বে কিছুতেই তার মৃত্যু হবে না। তাই আল্লাহকে ভয় করো এবং জীবিকা অন্বেষণে সহজতা অবলম্বন করো, যা কিছু হালাল তা গ্রহণ করো আর যা কিছু হারাম তা বর্জন করো। ইবনে মাজা 2144 নং হাদিস। তো আপনার জন্য আমার জন্য যেটা আছে সেটা না আসা পর্যন্ত মৃত্যু হবেই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানসিকভাবে প্রশান্তি লাভ করতে হলে অল্পে তুষ্টির বিকল্প কোনো পথ নেই। চলুন আমাদের প্রিয় তরুণ এই আলেমের কাছ থেকে আমরা আজকে শুনব
অল্পে তুষ্ট অল্পে তুষ্টি সফলতার প্রতীক কিভাবে হতে পারে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। জি মহতারাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচন করার জন্য। শুকরান। বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবে চলছি দুনিয়াতে মারামারি হানাহানি এবং একে অপরকে ডেঙিয়ে টপকিয়ে উপরে ওঠার যে প্রবণতা আমাদের মাঝে চলছে এটার অন্যতম কারণ হলো আমাদের ভিতরে বা আমাদের মধ্যে এই অল্পে তুষ্টি বিষয়টি এই সন্তুষ্টি হওয়ার বিষয়টি আমাদের ভিতরে নেই। এই জন্য যদি সারা পৃথিবী থেকে এই অশান্তিকে দূর করতে হয় এবং ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই সকলের ভিতরে মিলেমিশে যদি আমরা বসবাস করতে চাই তাহলে এই অল্প তুষ্টির কোনো বিকল্প নেই। হাদিস শরীফ এবং কোরআনের বিভিন্ন আয়াতে করিমা যদি আমরা দেখি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে নিজে আমলের মাধ্যমে বিভিন্ন নির্দেশনার মাধ্যমে আমাদেরকে অল্পে তুষ্টি থাকার কনাত অর্জনের নির্দেশ দিয়েছেন। সর্বপ্রথম আমাদের জানা দরকার যে কনাত বা অল্পে তুষ্টি বলতে আসলে আমরা কী বুঝি। এ প্রসঙ্গে অল্পে তুষ্টি আরবি শব্দ হলো কনাত। আমরা যদি হাদিস এবং কোরআনে বিভিন্ন জায়গায় অন্বেষণ করি তাহলে এই কনাত শব্দটা পাই। কনাত শব্দের আবিধানিক অর্থ যদি আমরা দেখি তাহলে তার অর্থ হবে সন্তুষ্টি বা হৃদয় অর্থাৎ খুশি হওয়া। পারিভাষিক অর্থে যদি আমরা এই অল্পে তুষ্টির অর্থটা বিবেচনা করি তাহলে এর অর্থ হবে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাকে যা দিয়েছেন যতটুকু পর্যন্ত দিয়েছেন তার জন্য যতটুকু বরাদ্দ আছে তার এই বরাদ্দকৃত সম্পদ বা তার যে তার জন্য যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা, এটা নিয়ে সন্তুষ্ট থেকে তার জীবনটাকে পরিচালনা করা এবং অত্যাধিক লোভে পড়ে লোভের দিকে তাকিয়ে লোভ করে বিভিন্ন দিকে হারামের মাধ্যমে সম্পদ উপার্জনের সম্পদের পাহাড় গড়ার পিছনে সে দৌড়াবে না অর্থাৎ কৃপণতা না। আমরা যদি অল্পে তুষ্টি বলতে এটুকু বিশ্লেষণ করে বুঝি যে আসলে ভুল মিনিং যদি আমরা নেই যে কৃপণতা করা বা এখানে কম খরচ করা বা তার জন্য সে কিছু করবে না কোনো উপার্জনের দিকে যাবে না তার একবেলা খানা খেলেও আলহামদুলিল্লাহ না খেলেও চলবে কোনো উপার্জন সে করবে না নিজের মতো করে ঘরে বসে থাকবে কোনো উপার্জনের দিকে না গিয়ে নিজের জীবনটাকে স্বাভাবিকভাবে যেভাবে আছে সেভাবেই এই অর্থে আসলে মূলত এই অল্প তুষ্টি না। কনাত শব্দটা হলো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত আছে আল্লাহ আমার জন্য যা বরাদ্দ দিয়েছেন আমার জন্য যা আছে আমি তার অতিরিক্ত পাবো না এটা আমি আবার আমার জন্য যেটা নির্ধারিত আছে সেটা মিসও হবে না। আপনি যে হাদিসটা পেশ করেছেন শুরুতেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য যে রিজিকটা বরাদ্দ আছে এই রিজিকটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যুও হবে না। সুতরাং আমি যতটুকু আছে আমার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যেমন সূরাতুল জুমায় নির্দেশ দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমার যখন নামাজ সম্পূর্ণ হয়ে যায় নামাজটা শেষ করে তুমি জমিনে ছড়িয়ে পড়ো জমিনে তুমি তোমার আল্লাহর অনুগ্রহ অন্বেষণে লেগে যাও। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসিরে স্পষ্টভাবে লিখেছেন তাফসিরে কুরতুবী থেকে শুরু করে বড় বড় তাফসিরে কিতাব যদি আমরা লক্ষ্য করি মানে আল্লাহর অনুগ্রহ মানে তুমি রিজিক অন্বেষণ করো। এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন কাসবুল হালাল ফরিদাহ বাদা কুল্লিল ফরিদাহ অর্থাৎ ফরজ ইবাদতের পরে ফরজ কাজগুলো করার পরে হালাল উপার্জন করা এটা বান্দার জন্য একটা ফরজ ইবাদত। তাহলে একটা ফরজ বিধান নামাজ যেমন একটা ফরজ রোজা যেমন একটা ফরজ হজ যেমন একটা ফরজ বিধান যার উপরে সামর্থ্য আছে ঠিক হালাল উপার্জন করাও বান্দার জন্য একটা ফরজ বিধান। সুতরাং সেই ফরজ বিধান আমি অর্জন করব যত বেশি আমি অর্জন করতে পারি আমার যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে আমার জন্য যেটা বরাদ্দ আছে হালাল পদ্ধতিতে হালাল প্রক্রিয়ায় আল্লাহর দেখানো সমস্ত নিয়মকানুনগুলো মেনে ইসলামের শরিয়ার যে সমস্ত নির্দেশনাবলী আছে আমার উপরে সেগুলো মেনে আমি যদি উপার্জন করি উপার্জনের মাত্রা যদি বেশিও হয় এটা তার উদ্দেশ্য হবে না যে আমি অল্পে তুষ্টি না বা আমি কনাত অর্জন করতে পারি না বিষয়টা এমন নয়। আমি উপার্জন করব উপার্জনের পরে আল্লাহ যা দিয়েছেন ততটুকুর উপরে আল্লাহর উপরে ইক্তফা আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে আস্থা রেখে হালালের উপরে আমি চলতে থাকব। মূলত অল্পে তুষ্টি দ্বারা উদ্দেশ্য হলো এটা। মুফাসসিরিন কেরাম এবং ঐতিহাসিক বিদগণ যারা অল্পে তুষ্টির বিশ্লেষণ করেছেন অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই বিশ্লেষণটাই করেছেন যে অল্পে তুষ্টি দ্বারা হালালের উপরে উপার্জন করা হারাম থেকে বেঁচে থেকে উপার্জনের মাত্রাটা অসুবিধা নেই যতটুকু আপনার প্রয়োজন সেটা আপনার করা। কারণ বুখারী শরীফের এক স্পষ্ট হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা যে তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার মৃত্যুর সময় তোমার সন্তানদেরকে
দারিদ্র অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম হলো তোমার জন্য, তোমার সন্তানদের জন্য একটি ভালো একটা ব্যবস্থাপনা তুমি করে যাবে, যাতে করে তোমার সন্তানেরা মানুষের কাছে গিয়ে গিয়ে সে লজ্জিত না হয়, মানুষের কাছে তাকে হাত পাততে না হয়, তোমার সন্তানেরা মানুষের বাসায় বাসায় ঘুরবে, তোমার সেখানে তাদের কাছ থেকে সে বঞ্চিত হবে, তাদের কাছ থেকে তারা তাদেরকে ফিরিয়ে দিবে, সে কষ্ট নিয়ে ফিরে আসবে। এরকম অবস্থায় তোমার পরিবার পরিজন আহল আয়ালকে রেখে যাওয়ার চেয়ে তোমার জন্য উত্তম হলো তুমি তোমার সন্তানদের জন্য ব্যবস্থা করে যাও, তাদের জন্য ধন সম্পদের একটা সাধ্য অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী হালালের উপরে একটা পরিমাণ সম্পদ তাদের জন্য রেখে যাও। এটা অবস্থাটা রেখে যাওয়াটা তোমার জন্য উত্তম, তাদেরকে দরিদ্র অবস্থায় রেখে যাওয়ার চেয়ে, যাতে করে তারা মানুষের কাছে যাবে আর তারা তাদেরকে ফেরত দিয়ে দেবে। তাহলে অল্প তুষ্টি দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্পদের উপরে সন্তুষ্ট থাকা। এখন একজন মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত আছে এই নির্ধারিত সম্পদ পেয়ে যখন সে খুশি থাকবে, সে সন্তুষ্ট থাকবে, আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মাধ্যমে তার জন্য অনেক ফজিলতের কথা বলে গিয়েছেন, অসংখ্য অগণিত পাওনা, অসংখ্য অগণিত ফজিলত কোরআন ও হাদিসের দৃষ্টিতে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে। তন্মধ্যে সবচেয়ে অন্যতম একটা ফজিলতের কথা যদি আমরা বলি, যে আমরা যদি অল্পে তুষ্ট থাকতে পারি, আমার জন্য যেটা নির্ধারিত আছে সেটার উপরে যদি আমি খুশি থাকতে পারি, আমি কী পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেন যে তুমি আল্লাহর ভালোবাসা পাবে। একজন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্পদের উপরে সন্তুষ্ট থাকতে পারে তাহলে এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত সম্পদের উপরে সন্তুষ্ট থাকে আর দুনিয়ার থেকে সে বিমুখ হয়ে যায়, মান আজহাদা ফি দুনিয়া, দুনিয়ার থেকে যে ব্যক্তি বিমুখতা অবলম্বন করে, দুনিয়ার এই সম্পদের ভিতরে যে ঢুকে না যায়, ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে ভালোবাসবেন। তাহলে একজন মানুষ যদি সম্পদ যতটুকু আল্লাহ দিয়েছেন তার চেয়ে অধিক প্রত্যাশা করে নিজের জীবনকে নষ্ট না করে যদি এর উপরে সে খুশি থাকতে পারে, তাহলে প্রথমত সে যে পুরস্কারটা পাবে আল্লাহর পক্ষ থেকে সেটা হলো আল্লাহ রব্বুল ইজ্জত তাকে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন, আল্লাহর পক্ষ থেকে সে ভালোবাসা পাবে। দুই নম্বর লাভ যেটা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে ওই ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছতে পারবে, যে সফলতার চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছতে পারবে। এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আফলাহা কদ আফলাহা, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ তাকে ততটুকু পর্যন্ত রিজিক দিয়েছেন যে রিজিকটা তার জন্য কাফাফা, যে রিজিকটা তার জন্য যথেষ্ট এবং পাশাপাশি সন্তুষ্টি অল্পে তুষ্টির এই নিয়ামত আল্লাহ যাকে দান করেছেন ওই ব্যক্তিকে বিশ্বনবী বলেন কদ আফলাহা, ওই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করেছে। তাহলে এই হাদিসে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চূড়ান্ত সফল হিসেবে ঘোষণা করলেন, আমরা আমাদের দৃষ্টিতে মনে করি যে চূড়ান্ত সফল তো সেই যে তার সম্পদে একটা পাহাড় গড়তে পেরেছে, চূড়ান্ত সফল তো সেই যে তার সন্তানদেরকে উচ্চশিক্ষায় আমাদের দৃষ্টিতে দুনিয়া শিক্ষায় উচ্চশিক্ষা শিক্ষিত করতে পেরেছে, আমাদের দৃষ্টিতে ব্যাংক ব্যালেন্স আর অঢেল সম্পদের যে মালিক হয়েছে, হোক সেটা হালাল পদ্ধতিতে হোক সেটা হারাম পদ্ধতিতে, যে কোনো পর্যায়ে সে যখন সম্পদের পাহাড় গড়তে পারে, আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি সে মনে হয় আমাদের এলাকার সবচেয়ে সফল ব্যক্তি, আমাদের এলাকার ভিতরে সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে আমরা তাকে মনে করে থাকি যে এই ব্যক্তিটা চূড়ান্ত সফল। কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সফলতার ঘোষণা দিলেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ইসলাম মুসলমান হলো, ইসলামের সুশীতল ছায়া তলে যে নিজেকে ঢোকাতে পারলো, নিজে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারলো। দুই নম্বর হলো ততটুকু পর্যন্ত রিজিক সে পেয়েছে, যতটুকু রিজিক তার জন্য যথেষ্ট, এটা যথেষ্ট কথা এসেছে কাফাফা, কাফাফা আল্লামা নবী রহমতুল্লাহ বিশ্লেষণ করেছেন যে যতটুকু তার প্রয়োজন, প্রয়োজনের কম না, আমাদের প্রয়োজন তিন বেলা খাবার এবং আমাদের যে সমস্ত বাসস্থান বা একটা বাহন, যতটুকু আমার প্রয়োজন এই প্রয়োজন পরিমাণ সম্পদের যার ব্যবস্থা হয়ে গেল। তিন নম্বর হলো যে এই সম্পদ পাওয়ার পরে সে আত্মিকভাবে সন্তুষ্টি হয়ে গেল, সে অন্তর থেকে সে আল্লাহ পাকের এই ফয়সালা থেকে সে খুশি হয়ে গেল, সে চূড়ান্ত সফল হবে। তাহলে আমরা বলতেই পারি যে যদি আমরা আল্লাহ পাকের ফয়সালায় খুশি হয়ে যাই তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর মাধ্যমে আমি চূড়ান্ত সফল একজন ব্যক্তি। তৃতীয়ত যদি আমরা আরেকটু দেখি যে ব্যক্তি সন্তুষ্টি অর্জন করতে পারবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত সম্পদের উপরে, তাহলে তার অন্তরের ভিতর একটা প্রশান্তি এবং অন্তরের একটা ধনাট্যতা সে অর্জন করতে পারবে। গেনান নাফস বলা হয় হাদিসের পরিভাষায় যেটাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি হযরত মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে
প্রসিদ্ধ হাদিস এসেছে আবু জার গফফার রাদিয়াল্লাহু আনহুকে একবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে আবু জার, তোমার কি ধারণা, তোমাকে একটা প্রশ্ন করি, যে তোমার কি মনে হয় যে দুনিয়াতে সফল কে বা ধনী তুমি কাকে মনে করো? আবু জার গফফার রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যার সম্পদ বেশি, অঢেল সম্পদ যে অর্জন করতে পেরেছে আমাদের দৃষ্টিতে, সেই তো ধনী। আবার প্রশ্ন করলেন, দরিদ্র তোমার দৃষ্টিতে কাকে মনে হয়? আবু জার গফফার রাদিয়াল্লাহু আনহু বললেন, দরিদ্র তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার সম্পদ নাই, যে দুনিয়াতে যে সম্পদহীনভাবে চলছে, যে কোনো কিছু চলতে পারছে না, তার সম্পদের অভাবে সে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, তার প্রয়োজনও সে পূরণ করতে পারছে না, তাহলে আমাদের দৃষ্টিতে তো মনে হয় ওই ব্যক্তি দরিদ্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যে এদের যে ধারণা, এই ধারণাটা আসলে সঠিক নয়। ধনী তো দুনিয়ার এই সম্পদ, লাইসাল গিনা, ধনী ওই ব্যক্তি না যে ব্যক্তি দুনিয়ার সম্পদ অর্জন করতে পেরেছে, বরঞ্চ প্রকৃত পক্ষে ধনী হলো গিনান নাফস, অন্তরের প্রশান্তি, অন্তরের যে ধনী, অন্তর যার বড়, আর তার কাছে কিছু না থাকতে পারে, সম্পদের প্রাচুর্যতা তার কাছে না থাকতে পারে, তার কাছে অঢেল সম্পদ না থাকতে পারে, কিন্তু তার দিলটা, তার মনটা আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এই অল্পে তুষ্টি বা এই কানাতের যে সম্পদ, এই অন্যতম এই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তার অন্তরটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, যে সে তার কাছে কিছু নাই, অল্প সম্পদ আছে, 2-4-5 টাকা অল্প কিছু সম্পদ আছে সে। আজকে হতে পারে এক হাদিসে তো এসেছে বিশুদ্ধভাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তির সে তার পরিবারের মধ্যে তার শান্তির সাথে সে সকাল করলো, মান আসবাহা, যে সকাল করলো তার পরিবারের সাথে, সে নিরাপত্তার সাথে, এবং তার দিন প্রয়োজন পরিমাণ একদিনের খাবার তার কাছে আছে, একদিনের খাবার মাত্র, কুত ইয়াউমিন এসেছে হাদিসের আবারতে, যে একদিনের খাবারের ব্যবস্থা তার কাছে আছে, কেমন যেন হুইগিজাত লাহুদ দুনিয়া, কেমন যেন সারা দুনিয়ার সম্পত্তি তার কাছে দিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবী হাদিসে জানালেন আমাদেরকে যে সে নিরাপত্তার সাথে দিনটা কাটিয়েছে, সকাল হয়েছে তার নিরাপত্তার সাথে, সে শান্তিতে আছে, তার পরিবারের কাছে সে অবস্থান করছে, আর একদিনের খাবার আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্বনবী হাদিসে বললেন কেমন যেন সে সমস্ত দুনিয়াটাই তার জন্য ময়স্সার করে দেওয়া হয়েছে, সারা দুনিয়াটাই তার জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো আবু জার গফফার রাদিয়াল্লাহু আনহুকে যখন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন এই কথাগুলো, তখন বিশ্বনবী শিক্ষা দিয়ে দিলেন যে আমাদের সম্পদ হলেই আমি ধনী না, অর্থের প্রাচুর্য করলেই আমি ধনী না, বরঞ্চ হতে পারে এমন ক্ষেত্র বিশেষে অনেক সময় অনেক প্রাচুর্য সম্পদের অঢেল ভাণ্ডার আমি জমা করেছি, কিন্তু আমার দিলের সংকীর্ণ থাকার কারণে অন্তরের আরও সম্পদ আমার উপার্জন করতে হবে। যে হাদিসটা আপনি বলেছেন শুরুতেই, যে আমার কাছে 2টা উপত্যকা পরিমাণ সম্পদ যদি কাউকে দিয়ে দেওয়া হয়, বিশ্বনবী বলেছেন যে কোনো বনি আদমের যদি 2টা উপত্যকা পরিমাণ সম্পদ তার দেয়া থাকে, সে আরেকটা উপত্যকা সে অর্জন করতে চাবে, সে আরেকটা উপত্যকা সে অর্জন করতে চাবে, অর্থাৎ চাহিদার কোনো শেষ হবে না, সে একটা উপার্জন করেছে আরেকটা উপার্জন করবে, একটা বাড়ি সে করেছে তার চিন্তা হবে আমি আরেকটা বাড়ি কীভাবে করতে পারি, একটা গাড়ি ক্রয় করেছে চিন্তা করবে আরেকটা গাড়ি আমি কীভাবে ক্রয় করতে পারি। যদি সর্বশেষ যদি সারা দুনিয়ার মালিকও হয়, যদি হাদিসের অনুযায়ী আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে পর্যায়ক্রমে কেউ যদি সারা দুনিয়ার মালিকও হয়, তার তখন মনে হবে যে মঙ্গল গ্রহে যদি ওটারও মালিকানা আমার হতো, চাঁদের দেশের মালিকানা যদি আমার হতো, আমি যদি সারা দুনিয়া না, এই পৃথিবী চলবে না আমার, এরকম যদি আরও একটা পৃথিবী হতো আমি যদি সেটার মালিক হতাম, একের পর এক একের পর এক একের পর এক মালিকানা সে দাবি করতেই থাকবে, করতেই থাকবে চেষ্টা, সে করতেই থাকবে, করতেই থাকবে। সর্বশেষ হাদিসে বিশ্বনবী বলে গেলেন যে তোমার পেট আর উদর কখনোই পূরণ হবে না, এটা পূরণ করতে পারবে একমাত্র মৃত্যু এবং কবরের মাটি, কবরের মাটি ছাড়া সেটা আর পূরণ করার আর কিছু থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমরা। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রচুর ধন সম্পত্তির মাঝে সুখ নেই, সুখ হলো মনের সুখই প্রকৃত সুখ। আসলে যার মনে সুখ আছে সেই প্রকৃত সুখী মানুষ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটি হাদিসের দিকে যদি তাকাই মুসলিম শরীফের, তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সফল যেই যে ইসলামের সায়াতলে আশ্রয় নিয়েছে এবং প্রয়োজন পরিমাণ রিজিক পেয়েছে, আর তাকে যা দিয়েছেন তা দিয়েই তাকে তুষ্ট রেখেছেন। বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের চেয়ে নিম্নমানের লোকের দিকে লক্ষ্য করো, নিজের চেয়ে বেশি আছে যার তার প্রতি নয়, কারণ এতে বেশি সঞ্চয়ের লাভ অন্তরে ঝেঁকে বসবে। তো আমরা যার সাইকেল আছে সে মোটরসাইকেলের দিকে তাকায়, যে আমার যদি একটি মোটরসাইকেল হতো, যার মোটরসাইকেল হয়েছে সে প্রাইভেট কারের দিকে তাকায়, আমার যদি একটি প্রাইভেট কার হতো, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টারের দিকে তাকায়, আমার যদি একটি হেলিকপ্টার হতো,
যার হেলিকপ্টার আছে সে বিমানের দিকে তাকায়, আমার যদি একটা বিমান হতো। এগুলো না করে যদি আমরা যার সাইকেল আছে সে যদি যার সাইকেল নেই তার দিকে তাকাতো, যার প্রাইভেট কার আছে সে যদি প্রাইভেট কার নেই যার তার দিকে তাকাতো, যার হেলিকপ্টার আছে সে যদি যার নাই তার দিকে তাকাতো, যার বিমান আছে সে যদি যার বিমান নাই তার দিকে তাকাতো, তাহলে তার ভিতরে একটি প্রশান্তি কাজ করতো। রাসূলের হাদিস পনেরো শত বছর পরও আজ আমাদের রক্ষা কবজের মতোই আমাদের আমাদের জন্য একটি অনেক বড় একটি সেফটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে তিনি বলেছেন নিচের দিকে তাকাতে, আমাদের অনেক সময় দেখা যায় যে মা বোনেরা পাশের বাড়িতে ভালো ফার্নিচার হলেই বলে আমাদের এই ফার্নিচার পরিবর্তন করতে হবে, পাশের বাসার ভাবিরা কত সুন্দর দামি ফার্নিচার এনেছে, পাশের বাসার ভাবি কত সুন্দর একটা শাড়ি কিনেছে, ওই বাসার ভাবি কত বেশি দামের গয়না কিনেছে, তো এভাবে গহনা কিনে দিতে 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 ফার্নিচার কিনে দিতে দিতে চাহিদার কোনো শেষ নেই। এজন্য আমাদের খেয়াল করতে হবে আমার চেয়ে সে বেশি ক্রয় করেছে তার সামর্থ্য আছে, কিন্তু আমাকেও যে তার মতো ক্রয় করতে হবে এমনটি নয়। যার যে অবস্থায় আছে অবস্থান আছে সে অবস্থানে থেকেই সে অবস্থার উপরে সবসময় আলহামদুলিল্লাহ পড়তে হবে, শুক্রিয়া জ্ঞাপন করতে হবে। আমরা জানি একটি কথা যে আমরা যখন যা কিছু পেয়েছি তার জন্য যদি একটু আলহামদুলিল্লাহ বলি তাহলে সেই নেয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা যদি দেখি যে কোনো ভিখারিকে যদি আমরা ভাত খাওয়াই, যদি প্রথম দিন যদি আমরা মরিচ দিয়ে পান্তা ভাত দেই, আর যদি সেই পান্তা ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি, আল্লাহ এই বাড়ির মালিক যারা আছে যারা আমাকে খাওয়ালো তাকে খাওয়াও, যারা পান করালো তাদেরকে পান করা, এভাবে করে যদি অনেক দোয়া করে এবং শুকরিয়া আদায় করে, তখন নিশ্চয়ই ওই বাড়ির মালিক পরের দিন চেষ্টা করবে এই লোকটাকে আরও বেশি কিছু দিতে, ভালো খাওয়াতে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও যখন বান্দার মন ভরে না, যখন বান্দা নিরাশ, বান্দা শুধু হতাশা, বান্দা শুধুই দেখে কি পেলাম না, এইটা পেলাম না, এটা কেন আমার হলো না, অমুকে কেন পেলো আমি কেন পেলাম না, অমুকে কেন এত বড় হলো আমি কেন এত বড় হতে পারলাম না, এই জিনিসগুলো যখনই একজন মানুষের ভিতরে মাথা চাড়া দেয় তখন সে মানসিকভাবে সে সবসময় হতাশার মধ্যে ডুবে থাকে এবং অনিশ্চয়তার মধ্যে ডুবে থাকে। তো এই জন্যে আমাদের সবসময় শুকরিয়া আদায় করতে হবে এবং বলতে হবে হে আল্লাহ আমার ঘরে যা পাঠিয়েছো আলহামদুলিল্লাহ, খাবার খেতে বসে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর খাবার আমাকে পাঠিয়েছো আমার জন্য। হয়তো বা অনেকে এমন আছে যাদের ঘরে এত সুন্দর খাবার পৌঁছিনি, এত সুন্দর খাবার তারা খেতে পারেনি পায়নি, আমাদের যে তুমি পাঠিয়েছো এই জন্য লাখো কোটি শুকরিয়া, এই শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে প্রতিটি ক্ষণে। এবং আমাদের সন্তানদেরকেও শুকরিয়ার জীবনে আমাদেরকে উঠিয়ে দিতে হবে তাদের, এবং সব সময় আমাদের পোশাক আশাক থেকে সব কিছুতে আমাদের অপচয়কে রোধ করতে হবে, কারণ আমরা খাবো পান করবো কিন্তু অপচয় করব না। আমরা দেখা যায় যে আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি বেশি দামের খেলনা কিনে দেয়, 20,000, 25,000, 30,000 টাকার গাড়ি কিনে দেয়, আর পাশের বাসায় বা আশপাশেই সেই প্রতিবেশীর বাচ্চা একটু দুধ পায় না, আমরা তাকে গাড়িটা একটু কম দামের গাড়ি কিনে দিয়ে অথবা তার এই খেলনার টাকার একটু সঞ্চয় সেখান থেকে যদি একটু বাঁচিয়ে এখান থেকে আমরা 10টা বাচ্চাকে দুধ কিনে দেই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটি বড় প্রশান্তির কারণ হতে পারে। আমরা শুধু অপচয় এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমার চেয়ে উপরে কে আছে তার দিকে তাকাই, কিন্তু আমার চেয়ে নিচে, রসুল বলেছেন যে তোমার চেয়ে নিচে তোমার চেয়ে কম যে যার আছে তার দিকে তাকাবে, কিন্তু এই জিনিসটা আমরা আমল করি না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি এ কারণে যে আমরা আজকের আমাদের এই প্রিয় আমাদের দর্শক যারা দীর্ঘদিন পর্যন্ত আমাদের অনুষ্ঠান উপভোগ করেন, হে দরদি দর্শক শ্রোতা, আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আমরা আজ থেকে চেষ্টা করব আমার যা আছে তার চেয়ে কম যার আছে তার দিকে তাকাতে, তাহলে আমার ভিতরে প্রশান্তি থাকবে এবং যেটা আমার হবে আমরা বৈধ পথে আমরা চেষ্টা করে যাব, যেটা দেওয়ার সেটা আল্লাহ দেবেন, যেটা পাবার সেটা না পাওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন না। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন জিব্রাইলকে যে আপনি জিজ্ঞেস করেন নবীকে যে তিনি কী চান, তিনি যদি চান তাহলে মক্কা মদিনার এই পাহাড়গুলো স্বর্ণ রৌপ্য হীরা মণিমুক্ত হয়ে তার পিছনে পিছনে ঘুরবে, তিনি কি সেটা চান না গরিবী নবীত্ব চান? জিব্রাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন নবীজি তখন একটু চিন্তা করে বললেন আমি বাদশাহী নবীত্ব
বাদ দিয়ে আমি গোলামি গরিবী নবীত্ব গ্রহণ করে নিলাম। এই যে গরিবী জীবনের মধ্যে একটি সুখ শান্তি তিনি পেয়েছেন এবং যা করে গেছেন পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছেন, কিন্তু এত সুখী মানুষ কি পৃথিবীতে আর আছে? সবচেয়ে বেশি নির্যাতন, জুলুম, নিষ্পীড়ন, অত্যাচার করা হয়েছে নবীজির উপরে, নবীজিকে করা হয়েছে, তারপরও তিনি পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার, একজন সুখী নান, একজন সুখী পিতা, একজন সুখী স্বামী, একজন সুখী নানা, একজন সুখী রাষ্ট্রপ্রধান, একজন সুখী ধর্মীয় নেতা তিনি দেখিয়ে গেছেন যে এত কিছুর মাঝেও কীভাবে মানুষকে সুখী থাকতে হয়। অর্থ, বিত্ত, বৈভব, পদ, সম্পদ, এগুলো মানুষকে সুখের কারণ নয়। আমরা একটা পথ পেয়েছি, এর চেয়ে বড় পথ কীভাবে পাবো, সেই জন্য আমরা মরিয়া হয়ে লড়াই করি। আসলে সেই পথ তো আমাকে শান্তি দিতে পারে না, শান্তি হলো অন্য জিনিস, অন্য জিনিস। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যে আমরা সবসময় অল্পতে তুষ্ট থাকবো, এটা হলো আমাদের প্রশান্তি এবং সফলতার প্রতীক। এবং একটি কথা মনে রাখতে হবে, আমরা শূন্য হাতে এসেছি এই পৃথিবীতে, আবার শূন্য হাতেই কিন্তু এই পৃথিবী ছেড়ে যাব। সাথে করে কিচ্ছু নেওয়া যাবে না, দামি গাড়ি, দামি বাড়ি, খাট পালঙ্ক সব কিছুই রেখে শূন্য হাতে যেতে হবে। এজন্য আমার কি নাই সেটা চিন্তা না করে যেটা আছে এইটার জন্য আমরা শুকরিয়া আদায় করে আমরা জীবনযাপন করব। চলুন প্রিয় অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আরও আলোচনা শুনছি। মোহতারাম, মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, খুব ভালো লাগছিল। তো আসলে অল্পতুষ্টির বিষয়টা যেটা আমরা বলছিলাম, আপনি তখন আলোচনা করলেন যে কিভাবে আমরা অল্পতুষ্টিটা আমাদের জীবনে আনতে পারি, এই বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে উত্তম নমুনা। অল্পতুষ্টি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই, কারো পক্ষে আসাও সম্ভব না, আর আল্লাহ তাআলা কাউকে পাঠাবেনও না কখনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান, আমরা যদি সবগুলো একটু বিবেচনা করি এবং উনি হাতে ধরে যে সমস্ত সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন ওনাদের জীবনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের দৃষ্টিতে ফেলি, আমরা যদি ওনাদের জীবনীগুলো একটু অধ্যয়ন করি, একটু লেখাপড়া করি, তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে এই বিষয়টা বুঝে ফেলব যে আসলে ওনাদের জীবনটা এক কীরকম, কেমন শান্তির ছিল, দ্বিতীয়ত ওনারা আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছেন অকাজের আল্লাহর রাস্তায় কীভাবে দান করছেন, একবেলার সম্পদ না রেখেও সব কিছু সম্পদ দান করার পরেও ওনারা আন্তরিক, অন্তর থেকে, দিল থেকে ওনার প্রশান্তির জীবনযাপন ওনারা করছেন। আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি, বুখারী শরীফ হাদিসটা এসেছে এবং অনেক হাদিসের কিতাবে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের কথা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের বর্ণনা দিদিকে আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের জন্য কখনো লাগাতার তিন দিন পর্যন্ত, লাগাতার তিন দিন পর্যন্ত, মুঙ্গু সালাচতি আয়াম, লাগাতার তিন দিন পর্যন্ত আমরা পেট ভরে খাবার খেয়েছি বা আমাদের বাসায় পরিপূর্ণভাবে খাবার রান্না হয়েছে এরকম কোনো ঘটনা আমাদের মাঝে নেই। তিন দিন পর্যন্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত আমাদের এমন কোনো পরিবেশ আসেনি যে আমরা তিন দিন পর্যন্ত লাগাতার খাবারের পরিপূর্ণ ব্যবস্থা আছে। হিসাব করার বিষয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যে হাদিসটা বললেন জিব্রাইল আলাইহিস সালাম এসে যে জিজ্ঞাসা করলেন যে সারা মক্কার পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দিই আপনার জন্য, সমস্ত সম্পদের পাহাড় আপনার পায়ের নিচে আমরা ফেলে দেই, তাহলে সব কিছু করা সম্ভব ছিল যদি উনি আল্লাহর কাছে চাইতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব কিছু দিতেন। এরপরেও কিন্তু আল্লাহ যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, একবেলা খাবার আছে আরেকবেলা খাবার নেই, একবেলার বাসস্থানের ব্যবস্থা আছে আরেকবেলায় কোনো ব্যবস্থা নেই, এরপরে ওনারা অন্তর থেকে প্রশান্তি নিয়ে জীবনটা পরিচালনা করছেন। অপরদিকে যদি আমরা ওনার বাসস্থানের দিকে তাকাই, আমরা তো অট্টলিকার ভিতরে শুয়েও শান্তি পাচ্ছি না। বিশ্বনবীর বাসস্থানের দিকে তাকালে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, উনি বিশ্বনবীর ইন্তেকালের পরে উনি বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত জামানায় উনি মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উনি যখন প্রবেশ করছেন, ঢুকছেন, ওনার মাথাটা লেগে গেছে বিশ্বনবীর ঘরের সাথে, অর্থাৎ ঘরের যে ছাদ যতটুকু উঁচু করেছেন, যতটুকু দরজা, যেই জানালাটা, দরজাটা রেখেছেন ভিতরে প্রবেশ করার জন্য, এখানে ওনারা যথাযথভাবে সাবলীলভাবে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন না। আর ছাদ তো কিসের ছিল, ছাদ ছিল আপনার খেজুর পাতার, নিজের বিছানাটা বিশ্বনবীর হাদিসে এসেছে ওনাদের যে আপনার কাপ তুষুকটা ছিল, সে তুষকের ভিতরে আমাদের মতো এত সুন্দর দামি আপনার ব্যবস্থাপনায় আমরা যে এক একজন এক এক
একটা বাসস্থানে আমরা শুয়ে থাকি, কেউ ম্যাট্রেসের উপরে শুই, কারো জাজিম আছে, জাজিমের ভিতরে আবার অন্য কী ব্যবস্থা করা যায়, জাজিমের উপর আবার সুন্দর একটা তুষক আমরা ফেলে দেই, এরপর আবার সুন্দর একটা চাদর দেই, তো বিশ্বনবীর কী ছিল, ওনার বিছানাটা কিসের ছিল? ওই খেজুরের ছালগুলো বিছানার ভিতরে ঢুকিয়ে বালিশটা ওইভাবে রেখে ওনারা ওনাদের জীবনটা চালিয়েছেন। এরপরেও কখনও কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করেননি যে আমার এটা নেই, আমারকে এটা নেই, আমার আজকে আমি পাচ্ছি না, আজকে আমার নেই কোনো জিনিস। এই অভিযোগটা না বিশ্বনবীর ছিল, না ওনার পরিবারবর্গের ছিল, না ওনার সাহাবাই কেরামের ছিল, তাহলে কারও কখনো অভিযোগ ছিল না। মানে আল্লাহর পক্ষ থেকে যতটুকুই এসেছে, যা এসেছে ওটা নিয়ে ওনার পরিপূর্ণ খুশি, পরিপূর্ণ শান্তি, এটাই হলো পরিপূর্ণ কনাআত বা অল্পে তুষ্টি। উদাহরণ তো বিশ্বনবীর জীবনীতে রয়ে গেছে। জি মহাতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান আলোচনা পেশ করে অনুষ্ঠানকে আলোকিত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। অনেক মায়েরা আছেন, তারা সবসময় বলতে থাকেন এটা নেই, ওটা নেই, এটা নেই, ওটা নেই, সবসময় না। আজকের থেকে আমরা বলবো এটি প্রয়োজন, ওটি প্রয়োজন, এটি লাগবে, ওটি লাগবে। তো আমরা সবসময় নাই নাই শব্দটা যদি করতে থাকি তাহলে রহমত বরকত উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি খন্দকের গর্ত খনন করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক বড় একটি পাথর তুলতেছিলেন, পাথরটি তুলতে তুলতে যখন মাথা পরিমাণ তুলেছিলেন, তখন নবীজি ক্ষুধার্ত ছিলেন, উপুড় হয়ে পাথরটি নিয়ে পড়ে গেছে। তখন নবীজির গায়ে যে চাদরটি ছিল সেই চাদরটি মাথার কাছে এসে একাত্র হয়েছে, জমা হয়েছে। তখন দেখা গেল যে জাবির ইবনে আবদুল্লাহ নবীজিকে তোলার জন্য যখন দুই পাশ দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিল, হাত যখন নবীজির পেটে স্পর্শ করলো, তখন দেখা গেল যে নবীজির পেটে পাথর বাঁধা আছে। তো নবীজি পাথর বেঁধে তিনি জীবন যাপন করেছেন। তখন জাবির ইবনে আবদুল্লাহ বললেন, হে রাসূল, আপনার পেটে কেন পাথর? বললেন, শুধু আমার পেটে নয়, অনেক সাহাবিদের পেটেই ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছে। তাদের ক্ষুধার যন্ত্রণা ছিল, কিন্তু তাদের জীবনে তারপরও অপ্রাপ্তি বা হতাশা বা নাশুক্রিয়া ছিল না, আলহামদুলিল্লাহ ছিল তাদের জীবনে। প্রিয় দর্শক শ্রোতা, মদিনাতে তিনি একদিন সকালে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু দেখলেন যে তার পিঠে দাগ পড়ে গেছে রশির খাটে ঘুমাতে ঘুমাতে। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন যে, হে রাসূল, আপনি অনুমতি দিন, আমি একটি তোষক বানিয়ে দিই আপনাকে। নবীজি বললেন, ওমর, আমি দুনিয়াতে তোষকে ঘুমাতে আসিনি, বরং এসেছি মানবতার মুক্তির জন্যে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছে, মানুষ তাদেরকে মনে রেখেছে, কারণ তাদের জীবনটা ছিল পরিচ্ছন্ন। আসুন আমরাও অল্পতে তুষ্টি থাকি, তুষ্ট থাকি, এবং আমাদের জীবনকে আলোকিত করি, আমাদের জীবনকে ঢেলে সাজাই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের একটি ছোট্ট মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। কাছে দূরে যে যেখানে আছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল علي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিন, যেই পথে চললে আমাদের দুনিয়ায় কল্যাণ হবে ওই পথ আপনি আমাদেরকে দেখান, যেই পথ ছাড়লে আমাদের জন্য কল্যাণ হবে ওই পথে পাড়ি জমানোর তৌফিক দান। আল্লাহ গো, আমরা গুনাহ করতে করতে, নিজেদের উপর জুলুম করতে করতে আল্লাহ দাগ বসিয়েছি, আমাদের অন্তরকে কালিমা যুক্ত করেছি, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার সাগরে পড়ে আছি গো আল্লাহ।
আল্লাহ জীবন গেল ভুলের বোঝাই তব এমন ভুল করে যাই সময় গেল আশায় আশায় মাফ করো আমায় মাফ করো আমায় আল্লাহ গো তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও আমিন আল্লাহ তোমার দুয়ারে হাত তুলেছি তুমি যদি মাফ না করো বলো মোরা কার কাছে যাব তুমি আমাদের রক্ষা করো খারাপ দিন থেকে তুমি আমাদের রক্ষা করো খারাপ রাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো খারাপ সময় থেকে তুমি আমাদের রক্ষা করো খারাপ সঙ্গী থেকে তুমি আমাদেরকে রক্ষা করো খারাপ প্রতিবেশী থেকে আল্লাহ তুমি আমাদের দিনের গভীর জ্ঞান দান করো উপকারী জ্ঞান তুমি আমাদেরকে দান করো পবিত্র জীবন উপকরণ তুমি আমাদেরকে দান করো হে আল্লাহ আমাদের মধ্যে থাকা যত দর্শনীয় গুণ আছে স্বভাব আছে আল্লাহ সংশোধন করার শক্তি আমাদেরকে তুমি দান করে দাও আমিন শয়তান আমাদের মনে যে সব মিথ্যা অভিলাষ খারাপ ধারণা এবং হিংসার জন্ম দেয় সেগুলোকে তোমার মহিমার স্মরণে রূপান্তরিত করে দাও গো আল্লাহ আমাদের সুস্থ রেখো যেন ইবাদত করতে পারি আমিন তোমার ক্ষমার মধ্যে আমাদের জীবন সমাপ্ত করো আল্লাহ আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের পথগুলি আমাদের জন্য তুমি মসৃণ করে দাও আমিন আমাদের চলার পথকে তুমি আল্লাহ সুগম করে দাও আমিন আল্লাহ আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় তার জন্য তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে আরো সমৃদ্ধ এবং দিন দিন উন্নতি লাভ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আসমানি জমিনি বালা মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ তার জীবনের সকল সীমাবদ্ধতা অভাব দূর করে দাও আল্লাহ পরিবারের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত তুমি আল্লাহ তুলে নাও আমিন রব্বুল আলামিন দিনের জন্য ধর্মের জন্য মাটির জন্য মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও আমিন রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ এই শূন্য হাত তুমি ফেরত দিও না আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আমিন আজকের মোনাজাত খালি ফেরত দিও না আল্লাহ আজকের মোনাজাত তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله.